ছেলেটার একটু ঠান্ডা লেগেছে জানো তো, একটু সর্দি হয়েছে, সব কিছু যদি কেটে কেটে গুছিয়ে নেওয়া যায় তাহলে দুটো ডিশই প্রিপেয়ার করতে 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগে। ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়ান চাইনিজ। হ্যাঁ, যাদের ধরো ভিডিও করার কোনো ব্যাপার নেই, তাদের তার প্রেজেন্টেশনের কোনো গল্প নেই, সোজা থালা, সোজা সোজা থালা এবং বসে একদম পেটে পেটে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। ছেলেটার একটু ঠান্ডা লেগেছে জানো তো, একটু সর্দি হয়েছে, তা আজকে ও বলেছে মা একটু ঝাল ঝাল করে কিছু বানাবে। বললাম ঠিক আছে, আজকে ঘরে জিনিসও আছে ঝাল ঝাল করে বানানোর মতো, ঘরে একটু চিকেন আছে অল্প বোনলেস। তো আজকে না তোমাদেরকে দেখাবো একদম 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগে একটা সুন্দর খাবার তৈরি করবো আর কি, ইন্ডো চাইনিজ খাবার। সব কিছু যদি কেটে কেটে গুছিয়ে নেওয়া যায় তাহলে দুটো ডিশই প্রিপেয়ার করতে 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগে। তাহলে চলো চটপট করে বানিয়ে নিই। তোমার কি কেটে কুটে সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ, কেটে কেটে গুছিয়ে নিয়েছি। চিকেনটা শুধু এবার একটু ম্যারিনেট করব। করে কি মানে সেই ইন্দো চাইনিজ একটু ড্রাই চিলি চিকেন বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতেই বানাবো ঘরের মশলা দিয়ে। সস এখন সকলের বাড়িতেই থাকে, এটা তো আর কিছু মানে খুব একটা কস্টলি মশলার মধ্যে পড়ে না, প্রত্যেকের বাড়িতেই সস থাকে, তো সেটা দিয়েই বানাবো। আর সাথে বানাবো একটু ফ্রাইড রাইসের মতো, তবে গাজর নেই, পুরো ফ্রাইড রাইস করা যাবে না। একটু ভাত, সরু চালের ভাত বসিয়েছি, ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি হোক। আর ওটা হওয়ার পরে একটু করে নেব, কীভাবে করবো সেটাই তোমার দেখাবো, চলো দেখবো। এখানে ভাতটা কিন্তু বেশিক্ষণ হলো বসাইনি, 3-4 মিনিট হলো বসিয়েছি। দুটো তেজপাতা, দুটো এলাচ, একটু দারচিনি আর লবণ, আর একটু কেওড়া জল একেবারে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প পরিমাণে একটু সাদা তেল, যাতে চালটা না ভেঙে যায়। হ্যাঁ, স্মেলটাও আসছে। হ্যাঁ, লেবুর রসও দেওয়া যায়, লেবুর রস দিলেও হয়। তো ভাতটা ভাতটার মতো হোক, এবার আমরা চিকেনটা ম্যারিনেট করব। এখানে চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, বোনলেস চিকেন। এবার এটাকে 10 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনেগার, একটুখানি সয়া সস, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ পরিমাণে ময়দা। এখানে কিন্তু চাইলে ডিমের সাদা অংশটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি ডিমটা একেবারেই দিচ্ছি না, তোমরা চাইলে সাদা অংশটা দিতে পারো। ম্যারিনেট করে 10 মিনিট মতো এটাকে রেখে দেবো। এখানে কিন্তু আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। ড্রাই চিলি চিকেনের জন্য নিয়েছি একটু পেঁয়াজ, ক্যাপসিকাম খেতে অতটা পছন্দ করি না আমরা, তাই ক্যাপসিকাম একটু অল্প নিয়েছি। ঘরে কিন্তু গাজরও নেই, এখান থেকেই অল্প একটু ক্যাপসিকাম এখানে ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজও একটু ছোটো করে কেটেছি, রসুন আদা কাঁচা লঙ্কা, এই পুরো দিকটা দিয়েই হবে রাইসটা। আচ্ছা, একবারেই কেটে নিয়েছি? হ্যাঁ, একেবারে সব কেটে একটা থালায় রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দুটো আর এই রসুনটা লাগবে চিলি চিকেনটায় নামানোর আগে, আর এই দুটো থাকবে প্রথমে। তো সব এখানে গুছিয়ে নিয়েছি, ওদিকে ভাতটা হতে থাক। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এবারে হালকা করে ভেজে নেব। সাদা তেল দিয়েছি, সর্ষের তেল কিন্তু দিইনি, এতে এবার প্রথমে চিকেনটা ভেজে নেব। যারা একটু লাল লাল খেতে পছন্দ করবে এতে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে, আমি দিলাম না। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 1 পিঠ একটু বেশি করেছি, 1 পিঠ একটু কম। এই ভাজাটা কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে, দারুণ লাগে, বুঝলি, একটা দিলে হেভি লাগছে খেতে। রাইসটাও হয়ে গেছে, কিন্তু পুরোটা হাতই করে নিয়েছি, একটু নরম করেই করেছি, ছেলেটার কাশির সর্দি তো খুব একটা সরাসরি আজকে রাখিনি, এবারে এটা মাড়টা ঝরিয়ে নেব। সব ভাজা হয়ে গেল, ভাতটা ওদিকে হয়ে গেছে, মাড়টা ঝরিয়ে নিয়েছি,
এবার ওই পাশে আরেকটা কড়াই বসিয়ে রাইসটা বসে নেবো। তেলও আর দেবো না, যেটুকু আছে ওর মধ্যেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেবো। এখান থেকে অল্প একটু আদা কুচি আর একটু রসুন কুচি এর মধ্যেও দিয়ে দিলাম। যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করো তারা একটু ক্যাপসিকামটা পরে দিলেও হবে বা বেশিও দিতে পারো। হ্যাঁ বেশিও দিতে পারো, অনেক খায় আমার ভালো লাগে। হ্যাঁ ফলন অতটা ভালোবাসে না, মানুষ অতটা ভালোবাসে না, সেই কারণে আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি যাতে দুটোই সমানভাবে ভাজা হচ্ছে। এটাই কিন্তু এখনো কিচ্ছু দিইনি, একটু ভাজা হোক। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি স্পেশাল কড়াই, তোমরা সবাই আমার এই কড়াইটা চেনো, কোনো অসুবিধা নেই আমার আর দেখাতে। এইটাতে এবার রাইসটা করে নেব, রসুন কুচানো আর আদা কুচানোটা আগে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা কুচানো, একটু ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লবণ দুটোতেই একেবারে লবণটা দিয়ে দেবো। ভাত কিন্তু আমি লবণ দিয়েই করেছি তাই এটা বুঝে দিতে হবে। দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সসগুলো দিয়ে দেবো, একটু চিলি সস এরকম লালচে, হ্যাঁ এটা লাল যে রেড চিলি, আচ্ছা আচ্ছা, একটু সয়া সস, একটু টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, রাইসেও দেবো অল্প একটু চিনি। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, মানে এবার দিয়ে দেবো চিকেনটা। দুটো গ্যাসে বসালে বললাম আধ ঘন্টা থেকে 40 মিনিট ঠিক হয়ে যাবে দুটো সুন্দর খাবার। দিয়ে দেবো রাইসটা, এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নেব, এটা চিলি চিকেনে দিয়ে দেব। এরকমভাবেই তাড়াতাড়ি আমি রসুন থেতো করে নিব, 4-5 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। সামান্য একটু জল দিয়ে, এটা আমি চিলি চিকেন করার সময় যখন পেঁয়াজ পাতা থাকে না লাস্টে এটা দিই, একটু সাদা তেল, সাদা তেলটা কিন্তু অপশনাল ও দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে ওই রসুন আর কাঁচা লঙ্কা একটা থেতো করে নামানোর আগে দিও ভালো লাগে। তো আমাদের ড্রাই চিলি চিকেন একেবারে রেডি, আমি বেশি লাল লাল করিনি, চাইলে আরও সস আরও একটু লঙ্কা দেওয়া যেত। দূর যখন খাওয়া শুরু করেছি ফ্রাইড রাইস চিলি চিকেন তখন কি জানতাম নাকি ইন্দো চাইনিজ, চাইনিজ জানতাম, ও ঠিক আছে এটা আমাদের ইন্ডিয়ান চাইনিজ, এটা তো ওরকম অ্যাপ্রোপ্রিয়েট করে করা হয়নি, এবার ঘরও আছে এটা ইন্ডিয়ান ইন্দো চাইনিজ, একদম একদম, কিন্তু ঘরের মশলা দিয়েই তো বানালাম বলো, পেঁয়াজ পাতাও ছিল না। তোমরা একবার চিলি চিকেন করলে সব শেষে একটা লঙ্কা আর কিছু কোয়া রসুন থেতো করে দিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। হ্যাঁ ট্রিক্স, এটা একটা হ্যাঁ।
আর সবসময় তো ধরো এখানে যেমন পেঁয়াজ পাতা অ্যাভেলেবেল, তুমি তো সবসময় কলকাতায় পাবে না, এখন কলকাতাতে আছে অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যায়। ভালো তাহলে, ভালো লাগবে এটা সর্দির মুখে শোনায়, তাই না? ভালো লাগবে না? হ্যাঁ, আর আমরা তো আর চেখে দেখিনি, তো খেয়ে নেবো একসাথে। ভাজার সময় খেয়েছিলাম একটা। হ্যাঁ, ভাজার সময় ভালো লাগছিল, তারপর তো এত কিছু পড়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে ভিডিওটাকে আজকে এখানেই রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেও। সত্যি সত্যি কিন্তু ঠিক আধ ঘন্টা থেকে 40 মিনিট একদম প্রেজেন্টেশন নিয়ে, আর যাদের ধরো ভিডিও করার কোনো ব্যাপার নেই, তাদের তার প্রেজেন্টেশনের কোনো গল্প নেই, সোজাসুজি থালা এবং বসে একদম পেটে পেটে। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে।